2021 সালের ঈদুল ফিতরের ছুটিতে সাতক্ষীরার বেশ কিছু ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা সাইকেলে করে ঘুরে দেখি। আমার ভ্রমণ সহযাত্রী ছিলেন আশাশুনির পবিত্র সরকার। আমি সকাল 7টার দিকে খুলনা থেকে যাত্রা শুরু করে প্রথমে সাতক্ষীরার তালা উপজেলায় পৌঁছাই। সেখানে পবিত্র সরকার অর্থাৎ পবিত্রদা আমার জন্য অপেক্ষা করছিলেন। ইচ্ছে ছিল এই ভ্রমণ সাতক্ষীরার দেভাটা উপজেলা সংলগ্ন ইছামতি নদীর বাংলাদেশ অংশে গিয়ে শেষ করব। আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছিলেন সঘোষিত চারণ ভ্রামণিক কাজী সোহেল আহমেদ। তালা সদর থেকে 3 কিলোমিটার উত্তরে 18 মাইল অভিমুখে তেঁতুলিয়া গ্রাম। এই গ্রামেই তেঁতুলিয়ার শাহী জামে মসজিদ অবস্থিত। পবিত্রতা আগেই সেখানে আমার জন্য অপেক্ষা করছিলেন। এটি 19 শতকের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন। স্থানীয়ভাবে এটি মিয়ার মসজিদ বা তেঁতুলিয়া জামে মসজিদ নামেও পরিচিত। মসজিদের মূল নাম তেঁতুলিয়া খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ। 1987 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংস্কার করে। তাদের সূত্র মতে জমিদার সালামতুল্লাহ খান 1270 বঙ্গাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। কলকাতার সিন্দুরে পট্টি মসজিদের আদলে এটি নির্মাণ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মসজিদের ঝুঁকিপূর্ণ ছাদে উঠেছিলাম। খুব সুন্দর ফুলপাতার কারুকাজ করা সেখানে। মসজিদের উত্তরে 2 একরের বিশাল এক দিঘি রয়েছে। মসজিদটিতে রয়েছে 7টি দরজা। প্রতিটি দরজার উচ্চতা 9 ফুট এবং প্রস্থ 4 ফুট। 6টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মিনারের সংখ্যা 18টি। 10 বর্গফুট বেড় বিশিষ্ট 12টি পিলারের উপর মসজিদের ছাদ দাঁড়িয়ে আছে। মসজিদটি সম্পূর্ণ চুনসুরকি এবং চিটাগুড়ের গাঁথনিতে নির্মিত। গম্বুজগুলোর উচ্চতা 15 ফুট এবং 14টি মিনার 8 ফুট উচ্চতা বিশিষ্ট। এছাড়া চারপাশে 4 কোণে 25 ফুট উচ্চতা বিশিষ্ট 4টি মিনারও রয়েছে। মসজিদের অপর পাশের সালাম মঞ্জিল নামক জমিদার বাড়িতে ঢোকার সুযোগ পাইনি আমরা। গেট থেকে ঘুরে পরবর্তী গন্তব্যে চলতে শুরু করি।